আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমি চানা বয়েল এবং প্রিজার্ভ করি। এইখানে আমি 3 কাপ ছোলা আগের দিন রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম আর সেটা ভিজে এখন ডাবল হয়ে গেছে। বেশিরভাগ সময় আমি চানাতে 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রাখি, কিন্তু গতকালকে তা করিনি। এমনিতেই আমি ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যার সময়, এখন সকালবেলা এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ করার সময় আমি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে প্রেশার কুকারে 20 মিনিট সিদ্ধ করেছি। প্রেশার কুকার খুলে আমি চেক করে নিলাম ওটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আমার চানাটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি আর বেশিক্ষণ প্রেশার কুকারে রাখিনি। তবে আপনারা প্রেশার কুকারে দেওয়ার পর 20 মিনিটসের পর খুলে দেখবেন, যদি লাগে তাহলে একটু আবার 2-1 সিরিঞ্জ বেশি দিয়ে এটাকে অপেক্ষা করবেন সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এই যে দেখেন, আমারটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের কাছে যদি রাইস কুকার থাকে রাইস কুকারেও এভাবে সিদ্ধ করে নিতে পারেন। আমি সবসময় চিকপিসটাকে বয়েল করার সময় আমি একটু হলুদ দিয়ে থাকি, কিন্তু আপনারা চাইলে যদি আপনাদের পছন্দ না হয় এটা স্কিপ করতে পারেন। আমি যখন এটাকে ভাজবো তখন আর আমি কোনো হলুদ দেব না। তবে যেটা হোয়াইট কালার চিকপিস সেটা আপনার কোনো কিছু দিতে হয় না, শুধু একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিলেই হয়। তবে এই কালো ছোলাটা আপনার যখন ভাজবেন তখন যদি হলুদ দিয়ে সেদ্ধ করেন আর পরে হলুদ ছাড়া ভাজি করেন তাহলে এটার কালারটা অনেকটা সুন্দর আসে। আমাদের সবারই কম বেশি জানা আছে ছোলা প্রোটিনের একটা ভালো উৎস, তাছাড়াও এতে রয়েছে প্রচুর এনার্জি। আমি কিছু আলুকে আলাদাই মাইক্রোওয়েভে সিদ্ধ করে রেখেছিলাম, তো আমি এগুলা সংরক্ষণের জন্য এটার উপরে দিয়ে দিচ্ছি। এভাবে আমি প্রতিদিনেরটা 1 সপ্তাহের পরিমাণে নর্মাল ফ্রিজে রাখবো আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে প্রিজার্ভ করে রাখবো। এভাবে সংরক্ষণ করলে আপনার নর্মালে রেখে খেতে পারবেন 1 সপ্তাহ আর ডিপ ফ্রিজে 3 মাসের মতো। এভাবে সংরক্ষণ করলে আপনার যখন প্রয়োজন হবে তখন নর্মাল টেম্পারেচারে রেখে এটাকে আপনি বিভিন্ন উপায়ে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।